এমআই কনসালটিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা দেখেছিলাম একটি ভিডিওর উপর কীভাবে টেক্সট ইনসার্ট করা যায় বা একটা টেক্সট অ্যাড করা যায়। তো আজ আমরা দেখব, আমরা অনেক সময় অনেক মুভিতে অনেক ভিডিওতে দেখতে পাই যে কিছু কিছু অংশ অর্থাৎ মুভির বা ভিডিওর কিছু কিছু অংশ নেগেটিভ দেখায়, অর্থাৎ ওখানে ফেস বোঝা যায় না অথবা কোনো একটা সিন বোঝা যায় না। আবার কোনো কোনো ভিডিওতে দেখি কিছু কিছু জায়গায় কালার চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমরা দেখব ক্যানভাসিয়া স্টুডিওর মাধ্যমে কিভাবে অর্থাৎ একটি ভিডিও কিছু অংশ নেগেটিভ করা যায় বা কিছু অংশ কালার করা যায়। তো আমরা আমাদের ক্যানভাসিয়া ভিডিও স্টুডিও সফটওয়্যারটি ওপেন করি। এবার এখানে আমি একটা ভিডিও ইনসার্ট করব, তার জন্য ইনপুট মিডিয়া থেকে আমি একটা ভিডিও ইনসার্ট করলাম। ভিডিওটি আমি আমার ট্র্যাকের ভিতর রাখি, চলে এসেছে। এবার দেখুন, আমরা এর আগে কল আউটস নাম যে অপশনটা দেখেছিলাম, এখানে দেখুন এখানে যে শেপে এখানে যে অ্যারো বাটন ক্লিক করার পর দেখুন এখানে একটা স্পেসিয়াল নামে অপশন আছে। তো প্রথমে যে জায়গাটা একটা জিনিস আছে যেটা বুলস, অর্থাৎ এই বুলসটা যদি দেয় দেখুন আমরা যতটুকু জায়গা ধরবো ততটুকু জায়গা কিন্তু হালকা ধোয়া হয়ে যাচ্ছে, তাই না? এবার একটা বড় করে দিই। এবার দেখুন আমি যদি ভিডিওটা প্লে করি, অর্থাৎ আমার এখানে যে অংশ টাকা দেখুন ফেসটা কিন্তু বোঝা স্পষ্ট বোঝা যায় না, অর্থাৎ তাহলে কিছু কিছু ভিডিও আবার দেখুন এখানে সরে গেছে। তাহলে এবার যদি কিছু কিছু ভিডিওর অংশ যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কি আমি করতে পারবো? এরপর এখানে আর একটা জিনিস আছে, তারপরে দেখুন স্পেশিয়াল, অর্থাৎ এটা যদি দেই অর্থাৎ কিছু কিছু জায়গায় কোনো কোনো ভিডিওতে আমরা দেখি কিছু কিছু জায়গা স্পষ্টভাবে বোঝার জন্য বা স্পষ্ট কোনো লেখা যায়, দেখুন আমি যদি ফেসটা স্পষ্ট দেখা যায় এটা বড় করে দিই, যে আসপার যে জায়গাটুকু আছে তার চেয়ে এই জায়গাটুকু ক্লিয়ার দেখাবে। দেখুন আমি যদি আমার ভিডিওটা বা প্লে করি, দেখুন কালার্স, অর্থাৎ যেটা হাইলাইটস আছে কালার্স, দেখুন একটা কালার যদি দিতে চাই সেক্ষেত্রে দেখুন এরপর যেটা আছে দেখুন এখান থেকে আর একটা অপশন আছে হাইলাইটার্স, অর্থাৎ যদি কালার দিতে চাই দেখুন এখান থেকে আমি এই অংশটুকু যদি কালার দিতে চাই বা এটা দেখতে চাই, অথবা আমি চাই যে এই ভিডিওটা কিছু অংশ সম্পূর্ণ একটা নেগেটিভ বা একটা পজিটিভ কালার দেখাবে, দেখুন আমি সম্পূর্ণটা কালার করে দিচ্ছি, অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করে দেবো ততটুকু কালার দেখাবে। তাহলে দেখুন এখান থেকে আমার ভিডিওটা চলতে আছে, কিছু অংশ আমাকে কালার দেখাবে। যেটা আছে আমরা অনেক ভিডিওর ক্ষেত্রে এটা দেখে থাকি যে এরপর দেখবো এখানে আমার আরেকটা অপশন জায়গা আছে, অর্থাৎ এখানে দেখুন আর একটা আছে যেটা হচ্ছে পিক্সেপেটস, অর্থাৎ এটা যদি দেই কিছু জায়গায় এমন সুন্দরভাবে নেগেটিভ দেখাবে। দেখুন আমি যদি এই জায়গাটা মিসি করেছি যে ফেসটা আমি দেখাবো না, তো তার জন্য দেখুন এবার যদি আমি ওপেন করি ভিডিওটা বা প্লে করি দেখা যায় অন্য একটা ছাপা বা অন্য একটা ইঙ্গিত দেওয়া ওটাকে নেগেটিভ করে দেবে, দেখুন ওই জায়গাটা সবগুলো নেগেটিভ দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমার ভিডিওতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন করতে পারি, বিভিন্ন ইফেক্ট দিতে পারি। এভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখবেন এক একটা কীরকমের দেখায়। তো আমি যে তিনটা দিয়েছিলাম আমি ভিডিওটা আবার প্লে করে দেখি যে কোনটা কীরকম দেখেন। দেখুন প্রথম যেটা আমি ইউজ করেছিলাম যে ধোয়া ধোয়া চিনে, অর্থাৎ যেটা আমরা বলি বুলস, অর্থাৎ ধোয়া চিনে দেখুন চলে গেছে। এরপরে আবার আমরা একটা ব্যবহার করেছিলাম যেটা আমাদের কিছু জায়গা একদম তাহলে এভাবে আমরা যদি চাই আবার সম্পূর্ণ ডিজাইন করব সেক্ষেত্রে। তো আপনারা যদি চান এভাবে এক একটা ধরে ধরে দেখতে কোনটা কীরকমের দেখায়। তো এবার আমি আমার ভিডিওটি এডিটিং করা শেষ, এবার আমি সেভ করব, তার জন্য প্রোডিউস অ্যান্ড শেয়ারে যাব, সেখান থেকে আমি এখান থেকে সেভ করব MP4 ওয়ানলি 7020। এবার আমি নেক্সটে যাবো, এবার আমি এখানে নাম দেবো, যেহেতু আমি এটাকে দিয়েছিলাম কি ইফেক্ট দিয়েছিলাম তাই আমি ইফেক্ট নামে সেভ করলাম। ইফেক্ট নামে এবার আমার লোকেশন দিতে হবে, আমি এখানেই সেভ করতে চাচ্ছি, তো লোকেশনটা এখানে রইলো। এবার আমি ফিনিশ দিই, তাহলে আমার ভিডিওটি ওপেন ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। তো আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।